সহ পাঁচজনের বিরুদ্ধে উপস্থাপিকার মামলা প্রতারণার অভিযোগে চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলা করেন তিনি আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অপর আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন মুকিদ মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান তারা সবাই আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে সঙ্গে জড়িত বলে জানা গেছে মামলা সূত্রে জানা গেছে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোন নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয় বাদি ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পদ আটকে চাদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় ফারজানার অভিযোগ শায়েক সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য প্রায় বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তা রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস দেবে বারো কোটি নব্বই লাখ ডলার আর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেবে সাত কোটি ডলার এ নিয়ে দুই হাজার সতেরো সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো দুইশো পঞ্চাশ কোটি ডলারের বেশি এর মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে দুইশো দশ কোটি ডলারের বেশি গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে থেকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আন্ডার সেক্রেটারি উজরাজিয়ার নতুন আর্থিক সহায়তার ঘোষণা দেন ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের জন্য এই অঞ্চলে নতুন আর্থিক সহায়তার মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী ও অভিবাসন দপ্তরের মাধ্যমে সাত কোটি ডলার দেওয়া হচ্ছে আর ইউএসএআইডি যে বারো কোটি নব্বই লাখ ডলার দেবে তার মধ্যে সাত কোটি আশি লাখ দেবে কৃষি পণ্য ঋণ সংস্থা পণ্য ঋণ সংস্থার অর্থের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে কেনা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বিবৃতিতে আরও বলা হয় সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে দেয়া সাহায্য জীবন বাঁচানো সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দেবে পাশাপাশি আর্থিক এই সাহায্য দুর্যোগের প্রস্তুতি শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় সহায়তা শিক্ষা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের সুযোগ জোরদার এবং পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের আদি নিবাসে ফেরার প্রস্তুতিতে সহায়তা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দুই হাজার সতেরো সালে আগস্ট থেকে এই অঞ্চলে রোহিঙ্গা সারাদান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র দুইশো কোটি ডলারে বেশি সহায়তা দিয়েছে এর মধ্যে বাংলাদেশে দিয়েছে দুইশো কোটি মার্কিন ডলারের বেশি আবু সায়েদের মৃত্যু আসল ঘটনার আড়ালে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আবুসাইদ সররাগুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছে বলে জানিয়েছেন ফরেন্সিক চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম সাংবাদিকদের কথা নিশ্চিত করেছেন আবুসাইদের মরদেহে ময়না তদন্তে তিনি সম্পন্ন করেছেন গত ষোলো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবুসাইদ তার মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয় আবু সাইদের মাথায় অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি এমনকি তার মাথায় কোনো হাড় ভাঙা বা ফ্র্যাকচারও ছিল না সম্প্রতি তার ময়না তদন্তের প্রতিবেদনে একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকে প্রতিবেদনটি উল্লেখ করে আবু সাইদ মাথায় আঘাতের কারণে মারা গেছেন বলে দাবি করেন এ বিষয়ে বিস্তারিত কথা বলেন ডাক্তার রাজিবুল ইসলাম ডাক্তার রাজিবুল ইসলাম বলেন ময়না তদন্ত প্রতিবেদনে কোথাও উল্লেখ করেনি যে মাথায় আঘাতের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে তার মাথায় আঘাতের চিহ্ন আছে কিন্তু সেটি তার মৃত্যুর কারণ নয় অসংখ্য সররাগুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এছাড়া আপনারা দেখেছেন যে আবু সাইদ ডান পায়ে হাত দিয়ে পড়ে গিয়েছিল তার ডান উড়ুতে ছড়া গুলি লেগেছে সেখানে ফিমোরাল আর্টারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছি এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে তার মাথায় একটি আঘাতের চিহ্ন পেয়েছি আঘাতটা থেতলে যাওয়ার মতো কিছুটা পড়ে গিয়ে বা আঘাতে হতে পারে এটা মেজর হেড ইঞ্জুরি মনে হয়নি হেড ইঞ্জুরি মৃত্যু হলে ব্রেইনে রক্তক্ষরণ হতো সেটা আবু সাইদের ক্ষেত্রে হয়নি রিপোর্টের কথা বলা হয়নি ব্রেইনে রক্তক্ষরণ বা ফ্র্যাকচার আমরা তার শরীর পুরোটা কুটিয়ে দেখেছি আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল যেন জনসমক্ষে এটি প্রকাশ পায় যে তিনি মাথায় আঘাতের কারণে মারা গেছেন ডাক্তার রাজিবুল ইসলাম বলেন ময়নাতদন্তটি প্রতিবেদনের বেশ কয়েকবার চাপ দিয়ে পরিবর্তন করা হয়েছে অবশেষে গত 30 জুলাই প্রতিবেদন দাখিল ও গৃহীত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনটি সারাদেশে ফরেন্সিক বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র কিন্তু আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণে যা পেয়েছি তাই উল্লেখ করেছি রংপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছিল বলে ফরেনসিক চিকিৎসক রাজিবুল বলেন এটি এখন বিচারিক বিষয় তিনি আদালতের কাছে ব্যাখ্যা দেবেন বলে জানান ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আমি আদালতে আমার বক্তব্য জানাব